বিয়েটা হবে না আসিফ বলল শুধু এটুকু নয় সাথে আর একটা কথাও বলল কালো মেয়েকে কোনোদিন আমি বিয়ে করব না মরে গেলেও না আমার বাপ টাকা লোভে এটা করতে চেয়েছিল সরি আপনার কাছে মাপ চাইছি আমি কষ্ট নেবেন না মনে বাই তারপর আমি কোনো শব্দ করার আগে কুট করে ওপাশ থেকে লাইনটা কেটে দিল আসিফ আমি কোনো কথা বলার সুযোগ পেলাম না আমার মাথা প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল পায়ের নিচে মাটি কেমন সরে যেতে লাগলো দূরে হৃদপিণ্ডে কাঁপুনিতে আমার হাত পর্যন্ত কেঁপে উঠল হাত থেকে ঝট করে মোবাইলটা ছিটকে পড়ল ফ্লোরে তখনও আমার হাতে আংটি আছে জানালার ফাঁক গুলে ভোর সকালে আলো পড়ে সেই হেমরাঙা আংটি চিকচিক করে জ্বলছে ফ্লোরে পড়ে থাকা মোবাইল ফোনের দিকে না তাকিয়েই আমি তাকালাম আংটিখানার দিকে এই আংটিখানা ওরা দিয়ে গিয়েছিল গত সপ্তাহে মহাসমারোহে বাড়িতে আয়োজন করে দশজন মেহমানকে খাওয়ানো হলো তারপর আমার হবু শ্বশুর বিয়ে ঠিক করে গেলেন শাশুড়ি আমার হাতে আংটিখানা পরিয়ে দিয়ে বললেন লক্ষ্মী মেয়ে আমার আসিফের সাথেও সেদিন কথা হয়েছিল আমার বাড়ি মুরব্বীরা পাঁচ মিনিট সময় দিয়েছিলাম আমাদের কথা বলার জন্য আমরা ছাদে গিয়ে কথা বলেছিলাম আসিফকে আমার পছন্দ হয়েছিল ও দেখতে ভালো কর্ম ভালো কিন্তু আমার গায়ের রং যে কালো যদিও গায়ের রং নিয়ে হীনমন্যতায় থাকা সংকীর্ণ মনের পরিচয়ক রং গায়ের হয় না রঙের প্রকারভেদ হয় মনের আমি বলেছিলাম আপনি একটু ভালো করে ভাবুন তারপর সিদ্ধান্ত নিন আসিফ গাঢ় হেসে বলেছিল বাবা মার উপর আমার আর কোনো কথা নেই তাদের পছন্দই আমার সই সেদিন এসব বলে আর যখন বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে দাওয়াত করা হয়ে গেল তখন এমন একটা সংবাদ কেন দিল আসিফ হঠাৎ খুব কান্না পেয়ে যাচ্ছে আমার দম কেমন আটকে যেতে লাগলো আম্মা উঠোনে শুকাতে দিয়েছেন আব্বা বারান্দায় বসে রবিনকে অঙ্ক করাচ্ছেন আমি কি এখন এই কথাটা তাদের কাছে বলবো গিয়ে বলতে পারলাম না আমি এমন কথা যে খুব লজ্জার হয় একটা মেয়ের হোটাৎ বিয়ে ভেঙে গেলে আর সে গিয়ে তার বাবা মাকে ডেকে বলছে বাবা মা আমার বিয়েটা ভেঙে গেছে সি সি ছি লজ্জা এবং ঘেনায় চোখ ফেটে টপ টপ করে জল গড়িয়ে পড়ল আমার গালের উপর আমি সেই জল আটকাতে পারলাম না কিছুতেই গাল বেয়ে ছল করে জল গড়িয়ে পড়তে লাগলো নিচে বিছানার উপর বসে চাপা সরে কাঁদতে থাকলাম আমি বড় নীরবে বড় নিবৃতে ঠিক তখন হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি শুধু শুধু এমন করছি কেন আসিফ আমার সাথে মজাও তো করতে পারে আমি ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে কল করলাম আসিফকে এবার আর আসিফ ফোন দল না ফোন ধরলো তার মা বলল মা গো ভুল হয়ে গেছে আমাদের আমাদের ছেলে তোমাকে পছন্দ করেনি তাছাড়া আমরাও সেদিন তোমায় খুব ভালো করে দেখতে পারিনি আমার একটা মাত্র ছেলে তো তোমা ওর পছন্দের গুরুত্ব না দিলে তো আর সংসার টিকবে না সংসার তো ও করবে আমরা না তাছাড়া তুমি যদি শুধু আরেকটু ফর্ষা হতে তবুও ভাবা যেত আমাদের ক্ষমা করো মা আমাদের ভুল হয়ে গেছে এবার আর ওপাশ থেকে কেউ ফোন কল কাটল না কাটলাম আমি নিজেই ততক্ষণে আমার কান্নার গলা অনেকটাই বেড়ে গেছে আব্বা এবং আম্মা এসে পাশে দাঁড়িয়েছেন আমার আম্মা বললেন কী হয়েছে বৃষ্টি কী হয়েছে আমার মায়ের কী হয়েছে তোমার আম্মা আব্বাও এসে বসেছেন পাশে জানতে চেয়েছেন তিনিও আমি কথা বলতে পারি না কান্নার দাপটে লজ্জায় কেমন মরে যেতে ইচ্ছে হয় হঠাৎ আম্মার হাতে ফোনটা তুলে দেয় আমি আম্মা কল করেন আসিফদের বাড়ি আব্বাও কথা বলেন গালাগালি হয়ে যায় এক সুট দুপাশ থেকে কিন্তু তাতে কি বিয়ে তো আর হবেই না এটা ওরা রাজি হলেও আব্বা ওখানে আমার বিয়ে দিবেন না প্রায় হয়ে যাওয়া একটি বিয়ে হুট করে এভাবে ভেঙে গেল এইসব খবর চাপা থাকে না গ্রাম থেকে গ্রাম অন্তরে ছড়িয়ে পড়ে মুহূর্তে লতার মতো উড়ে যাওয়া পাতার মতো আমার এই অপমানের খবরটাও ছড়িয়ে যেতে দেরি হয়নি মানুষের মুখে মুখে তখন শুধু আমার নামই ক্ষয়ের মতন ফুটতে থাকে তারা একে ওপরে কানে বাড়িও কত কথা বলে এইসব কথা আবার আমার কানেও আসে তখন প্রচণ্ড মন খারাপ লাগে আমার দুনিয়াটা কেমন যেন দোজকের মতো মনে হয় স্বচ্ছ আয়নার ভিতর তাকাই আমি তাকি আমার এই বিকৃত চেহারা এবং গায়ের রঙটাকে খুব ভালো করে পরক করে দেখি তারপর বড় উপহাস করতে থাকি নিজেকে নিয়ে মরে যেতে ইচ্ছে করে হঠাৎ আমার কিন্তু মরে যাইনি আমি আম্মা কাছে এসে সান্ত্বনা দেন বলেন ধৈর্য ধরতে ধৈর্যের ফল নাকি শুভ হয় তিনি বলেছিলেন সৌন্দর্য কী মা সাদা চামড়ায় থাকে আমরা সৌন্দর্য চিনি না তুমি ধৈর্য ধরো মা তোমার জন্য এমন মানুষ আসবে যার চোখ সৌন্দর্য চিনে ধৈর্য দৌড়েছিলাম আমি ধৈর্যের ফল আমার খারাপ হয়নি গায়ের মানুষ ভেবেছিল গায়ের রং আর ওই অপমানের জন্য আব্বা মা আমায় আর বিয়ে দিতে পারবেন না কখনো কিন্তু কপালে ভালো কিছু থাকলে তা কি করে কেউ ফেরাতে পারবে এবার আমার বিয়ে হয়ে গেল আসিফের সেও অনেক বেশি ফর্সা এবং যোগ্যবান ছেলের সাথে যদিও আমি ফর্সা কোনো ছেলেকে বিয়ে করতে রাজি ছিলাম না কিন্তু আদ্দার নামের ওই ছেলেটা আমার জন্য উঠে পড়ে লেগেছিল কেন লেগেছিল আমি তখন জানতাম না কিন্তু বিয়ের পর জেনেছি সে নাকি মানুষের কাছে আমার গুণের কথা শুনেছিল গুণ বলতে এটুকুই আমি ভালো গান জানি মানুষকে ভয় পাইয়ে দিতে পারি ভৌতিক গল্প বলে তার নাকি ঠিক এমন মেয়েই সাই রাতভর তাকে গান শোনাবে এবং ভৌতিক গল্প বলে ভয় পাইয়ে দেবে এটুকুই আমার বিয়ে হয়ে যাওয়ায় মানুষ বড় অবাক হয়ে গেল কিন্তু আমি খুব একটা অবাক হইনি এতে আমি বিশ্বাস করতাম বাস্তবতার চেয়েও বেশি কপালের লেখনিকে তাই অবাক হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাইনি আমি আদনানের সাথে খুব ভালো সময় কাটছিল আমার অসম্ভব ভালো মনের মানুষে গান গিয়ে কতবার তাকে মুগ্ধ করেছি আমি আর কত রাতে যে ওকে ভয় পাইয়ে দিয়েছি ভৌতিক গল্প বলে তার আর হিসেব আছে এভাবে সময় কেটে যাচ্ছিল আমাদের একদিন হঠাৎ করে আদনানকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ওর একে অসুস্থ খালাকে দেখতে খালার অপারেশন হয়েছিল হসপিটাল থেকে বের হয়ে আসার সময় হসপিটালে গেটে হঠাৎ একটা মুখ দেখে থমকে দাঁড়ালাম আমি লোকটাকে আমি খুব ভালো করে চিনি ওর কোলে একটা দু তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা গায়ের রং কালো আমার সেও কালো বাচ্চাটা কার আমি ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাচ্চাটা আসিফকে ডেকে উঠলো পাপ্পা পাপ্পা ততক্ষণে আমি খুব ভালো করে বুঝে গেছি এই মেয়ে আসিফেরই আমার খুব কষ্ট লাগলো হঠাৎ এই ভেবে যে আসিফের এই কালো মেয়েটাও কি আমার মতো এমন পরিস্থিতির শিকার হবে না একদিন তারও কি কোনো দিন এই গায়ের কালো রঙটার জন্য বিয়ে ভেঙে যেতে পারে না আচ্ছা তখন কি আসিফের একটু কষ্ট হবে না আসিফের কি মনে পড়বে না সেও এমন করে শুধু গায়ের রঙের জন্য একটি মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল অপমান করেছিল তার কি সেদিন খুব অপমান হবে না ভাবলাম আমি ভাবলাম গায়ের রং সেরে কখন মানুষ মানুষের ভিতরটুকু দেখতে শুরু করবে কখন পৃথিবীর সব মানুষেরা আসিফ থেকে আদনান হয়ে উঠবে